নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, দুপুর এখন 3টে বাজে। ঝটাপট করে সকলে মিলে তৈরি হচ্ছি তাড়াতাড়ি বেরাবো বলে। যাবো আজকে অনেকটা পথ, ঘণ্টাখানেক মতো লাগবে সেখানে যেতে, কিন্তু আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সকাল থেকে হালকা হালকা করে দুপশলা হয়েও গেছে, শীত পড়ছে তো ওই জন্য বৃষ্টিটাও শুরু হচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি আমরা। পুজোর বাবা নমস্কার। কিছুদিন আগে একটি ভ্লগ তৈরি করেছিলাম যেখানে সেই গ্রুপের মেম্বাররা ছুটির দিনে নিজেরা কাঠ কেটে মায়ের জন্য প্যান্ডেল তৈরি করেছিল। আজকে তাদের সেখানেই যাচ্ছি। তারাই এবছর শান, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শুভমিতা, শ্রীকান্ত আচার্য এনাদেরকে এনেছিলেন। গত পরশু দিনকে হয়ে গেছে শানের অনুষ্ঠান, গতকাল ছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান, আর আজকে আছেন শ্রীকান্ত আচার্য ও শুভমিতার অনুষ্ঠান। সেখানেই যাওয়া। বিকেল 5টা থেকে শুরু হবে ওনাদের অনুষ্ঠান, ঘণ্টাখানেক মতো লাগবেও যেতে। অনেকেরই হয়তো এই ব্লগটি দেখতে দেখতে মনে হতে পারে যে দিদি, তোমাদের ওখানে যখন এই ধরনের শিল্পীরা আসেন তাদের টিকিট কেমন লাগে অনুষ্ঠানগুলি দেখতে? টিকিটগুলো মোটামুটি জানেন শুনেছি $20 থেকে $70-75 অবধি হয়। আপনি যদি একদম VIP সিটে বসেন একদম প্রথম সারিতে তাহলে $75 $80 মতো পড়ে, মানে প্রায় ধরুন ওই 6,000 থেকে 6,500 টাকা। দেখছেন বৃষ্টিটা চলে এলো, পাহাড়ের উপরে মেঘগুলো দেখুন কি সুন্দর লাগছে। আবার ধরুন আপনি মাঝের সারির দিকে বসেছেন, সেক্ষেত্রে $50 মতো টিকিট পড়ে, $50 মানে প্রায় ধরুন ওই 4,000 টাকার মতো। আর আমরা কেটেছি আজকে ব্যালকনির, ব্যালকনিটা একটু দূরে হয় তো ওটার দাম পড়েছে $25 মতো, $25 মানে প্রায় ধরুন ওই 2,000 টাকা মতো। তবে এতদিন আমেরিকাতে থাকলেও আজকে আমাদের প্রথম এই অনুষ্ঠান দেখতে যাওয়া, জানেন। এর আগে বাচ্চারা ছোট, কোভিড, এইসব করে যাওয়া হয়নি। যদি তারা কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি করে অন্যরা অসুবিধা হবে, তবে আজকে তো ছেলেটাকে খুব পাখি পরাণ করে নিয়ে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতনই লেগে গেল জানেন, কিন্তু পৌঁছে গেছি। কী অপূর্ব সুন্দর প্যান্ডেলটা করেছেন দেখুন। আর এখানে মায়ের বিজয়া হয়ে গেছে, আজকে ওই জন্য সিঁদুর খেলা হয়ে গেছে। মূল প্রতিমাতে এখানে সিঁদুর দেওয়া হয় না, কারণ ওটাকেই ঝাড়ামোছা করে রেখে দেওয়া হয় পরের বছরের জন্য। কিন্তু প্রত্যেকটি মণ্ডপে এরকম ছোট্ট একটি করে পিতলের প্রতিমা থাকে যাকে সিঁদুরদান করা হয়। এনাদের ডাকের সাজের মা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর ওই দেখুন সেই লাল পিলারগুলি, একজনের ব্যাকইয়ার্ডে তৈরি হচ্ছিল, সেবার গিয়ে দেখলাম তখন তো একটা তৈরি হয়েছিল, এখন সবগুলো তৈরি হয়ে গেছে দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। পিছনে লাল পিলার আর সামনে সাদা ডাকের সাজে মা। আর দাঁড়ান আরেকটি সুন্দর জিনিস দেখাই, এই দেখুন কুমারী পুজোর ছোট্ট কুমারী। আর রামাও এখানে এসে একজন বন্ধু পেয়ে গেছে, টুকটুক করে নতুন করে ও 1 থেকে 100 অব্দি গুনতে শিখেছে, ওইগুলি গুনে গুনে তাকে শোনাচ্ছে, আর সেও হেসে হেসে খুন রামার কাণ্ড দেখে। আর বন্ধুর পরিবারটি খুব সুন্দর ম্যাচিং করে তিনজনে জামা কাপড় পরে এসেছে দেখুন, এই যে মা, বাবা, ছেলে তিনজনেই কি সুন্দর হলুদ রঙের পরে এসেছে। আর মণ্ডপে এলে যা হয়, পুরানো বন্ধুদের সঙ্গেও যেমন দেখা হয়, নতুন অনেক বন্ধুও তৈরি হয়। চলুন, চলে এসেছি এবার অডিটোরিয়ামে, মনে হচ্ছে গান শুরু হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি যাই ভেতরে এবার।
সকলে মন জয় করুক এবং ব্লগে নতুন নতুন মানুষ কন্ট্রিবিউট করুক আরো এগিয়ে যাক আরো পরিচিত হোক সকলের কাছে এই ব্যাপারে আমার শুভেচ্ছা জানাবো চলুন বেরিয়ে পড়েছি আমরা ফাংশন শেষ হয়ে গেছে আজকে তো অনেক বন্ধুরা একসঙ্গে এসেছি তো এখান থেকে সবাই মিলে যাবো একটু রেস্টুরেন্টে তারপর রাত্রিবেলা খাবার দাবার খেয়ে তারপর সেখান থেকে যাব বাড়ি ফাংশন দেখতে যাওয়াটি তো একটি বড় আকর্ষণ ছিলই কিন্তু তার সঙ্গে ছিল একটা মনের সুপ্ত বাসনাও জানেন বহু বন্ধুবান্ধবকেই দেখেছি যখন তারা ফাংশন দেখতে যায় অনুষ্ঠানের শেষে তারা শিল্পীদের সঙ্গে ফটো তুলে আসে চলুন গল্প করতে করতে পৌঁছেও গেছি তো তাদের সেই ফটো দেখে মনে মনে একটা নিজেরও ইচ্ছা ছিল জানেন যে এবার যখন আমরা যাচ্ছি একবার অনুরোধ করে দেখবো যদি একটু কাছ থেকে দেখতে পাই
আর ওনাদেরকে একবার জানাতেই ওনারা দেখছি রাজিও হয়ে গেলেন দেখা করতে দিতে। এত সুন্দর ছিল মুহূর্তটি, ওই জন্য একটুখানি ক্যামেরা বন্দিও করে নিয়েছিলাম যাতে আপনাদের সঙ্গে তা শেয়ার করতে পারি। এই জায়গাটি হয়তো আপনাদের বেশ পরিচিতই লাগছে, বহুবারই এই জায়গাটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা সেই ডাবলিন যেখানে সেই প্যারাডাইস আছে, আমরা বিরিয়ানি আনতে আসি। এখান থেকে বাড়ি আর মাত্র 25 কিলোমিটার। তবে হঠাৎ করে এই বেশ ঠান্ডা পড়ে গেছে জানেন, এই যে আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, ওই জন্য ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়ছে। চলুন তাড়াতাড়ি এবার ভেতরে যাই, ভেতরে হিটার থাকবে, অতটা আর গরম লাগবে না। তবে আজকে আর খাবার নিয়ে যাবো না, আজকে এখানে বসে খাবার খাবো। এই দেখুন আমাদের দেশের কোয়ালিটি আইসক্রিমের দোকান। প্রায় 15-20 মিনিট লাগলো খাবারগুলো তৈরি হতে, তবে এই যে দিয়ে গেছে। এখানে আছে একটা রেশমি কাবাব, একটু গ্রিন চাটনি, একটু নুডলস নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, একটুখানি চিকেন 65, আর একটুখানি বাটার চিকেন, নান, একটু পনিরেরও টুকটাক আইটেম নেওয়া হয়েছে, তবে সেগুলি এখনও দিয়ে যায়নি, আর একটুখানি বিরিয়ানি নেওয়া হয়েছে। যতই বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়া হোক না কেন, এই রেস্টুরেন্টে বসে খাওয়ার আনন্দটা বেশ আলাদা। তবে এবার এক কাণ্ড হয়েছে জানেন, যতগুলো জায়গাতেই ঠাকুর দেখতে গেছি, খাবার স্টল ছিল অনেক তো ঠিকই, কিন্তু তার তুলনায় লোকজন ছিল অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাবার দাবার পেয়েছি রুটি আর কাবাব, তা বাদ দিয়ে যেখানেই যাচ্ছি হয় খাবার শেষ, নাহলে এত বড় লাইন, 8 ঘন্টা 45 মিনিট ঠান্ডায় দাঁড়িয়ে থাকা। কিন্তু আজকে ওই জন্য আমরা ঠিক করেছি, আজ আর ওখানে স্টল থেকে খাবো না, আজই কোনো একটি রেস্টুরেন্টে বসে খাবো। চলুন বেরিয়ে পড়েছি আমরা, হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া, এবার বাড়ির পথে। রাত্রি প্রায় 10টা মতো বাজতেও যায়, সকলেই এবার ভারী ক্লান্ত হয়ে পড়েছে, ভরা পেট, শীতকাল, এবার সকলকেই লেপ ডাকছে। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।